তো কালকে বেশ একটা অবিশ্বাস্য ম্যাচ দেখলাম, রাজস্থানের কাছে 3-2 গোলে এটিকে মোহনবাগানকে তাদের প্রথম দুরান্ত কাপের ম্যাচ হারতে হলো। এটিকে মোহনবাগান ফর মোস্ট অফ দ্য ম্যাচ দে ওয়ার দি ডমিনেন্ট টিম, বাট দে ওয়ার নট প্লেইং এফেক্টিভ ফুটবল। এবং আমি আজকের এই রিভিউটা একটু অন্যরকম ভাবে করব, এবং আমি কালকে একটা কমিউনিটি পোস্টেও তোমাদের জানিয়েছিলাম সেটা, যে নর্মাল রিভিউ এর সাথে আমি আজ থেকে কিন্তু প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল রেটিং দেবো, কোচকে রেটিং দেবো, এবং যেরকম আমি প্লেয়ারদের এবং কোচদের রেটিং দেবো আউট অফ 10, সেরকমই তোমাদেরকেও আমি বলবো এই প্লেয়ারদের এবং কোচদের রেটিং দেবে। সেটা কমেন্ট সেকশনে নয়, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো একটা গুগল ফর্মে, যেখানে আমি পুরো লিস্ট বানিয়ে দিয়েছি প্রত্যেকটা প্লেয়ার যারা কালকের ম্যাচটি খেলেছে, এবং সবাইকে তোমাদেরকে 10-এর মধ্যে রেটিং দিতে হবে, এবং কোচকেও তোমাদের 10-এর মধ্যে রেটিং দিতে হবে। গুগল ফর্মে প্রত্যেকটা নামের নিচে একটা আনসার দেওয়ার জায়গা থাকবে, সেখানে তোমরা নিজেদের রেটিং দেবে, জাস্ট 5, 4, 3, 2, 7, 6, জাস্ট এই এক একটা করে নাম্বার দেবে, যেটা তোমাদের মনে হবে যে সঠিক রেটিং এই প্লেয়ারটার জন্য। এবং আমি একদিন বা 1.5 দিন পরে একটা লিস্ট প্রকাশ করব, যেখানে সমর্থকদের বেছে নেওয়ার top 5 players অ্যান্ড top 5 worst players, তো এই 10 জন প্লেয়ারের লিস্ট আমি 1.5 দিন বা 1 দিন পরে কমিউনিটি সেকশনে পোস্ট দিয়ে দেখে নেবো যে সমর্থকদের মতামতটা কি। তো একটা ইউনিক অ্যাপ্রোচ, আমি চাইছি তোমরাও আরও বেশি করে ইনভলভ হও এই রিভিউজগুলোর মধ্যে, এবং সেই কারণেই আমি এরকম একটা ডিসিশন নিয়েছি। তো যদি ভালো রেসপন্স আসে তাহলে আমি এটাকে ক্যারি অন করবো। তো সেই কারণে ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া রয়েছে গুগল ফর্মটার, তোমরা সেই লিঙ্কে ক্লিক করে প্রত্যেকটা প্লেয়ারকে ইন্ডিভিজুয়াল রেটিংস দিও। বাট আমি শুরু করবো ফার্স্টে একটা ওভারভিউ দিয়ে ম্যাচটার, এবং তারপরে আমি রেটিংসে আসবো। তো ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে, এটিকে মোহনবাগান ম্যাচটা কিন্তু খারাপ খেলেনি, তারা 28টা শট নিয়েছে রাজস্থানের গোলে, এবং সেটার মধ্যে 14খানা শট অন টার্গেট ছিল, বাট তার মধ্যে জাস্ট 2টো শট গোলে কনভার্ট হয়েছে। এটাই দেখিয়ে দেয় যে সামনে তারা কত চান্স মিস করেছে, এবং এটিকে মোহনবাগান এই একটা ম্যাচে যে কটা চান্স ক্রিয়েট করেছে, লাইক প্রপার, লাইক একদম 100% গোল হওয়ার মতন চান্স, এত চান্স কিন্তু একটা প্রপার আইএসএল টিমও হয়তো 5টা থেকে 6টা ম্যাচও তৈরি করতে পারবে না। মানে এতটাই কিন্তু এফেক্টিভ পাসিং ছিল মাঝমাঠ থেকে, এতটাই ভালো খেলেছেন কাউকো বুমুর মতন প্লেয়াররা। সেখানে দাঁড়িয়ে আমাদের ইন্ডিয়ান স্ট্রাইকার্সরা যেভাবে ডিসঅ্যাপয়েন্ট করলো, যেভাবে আই থিঙ্ক একার হাতে লিস্টার, মানবীর, কিয়ানের মতন প্লেয়াররা ম্যাচটাকে নিজেদের হাত থেকে বার করলো, সেটা সত্যি আনবিলিভেবল। নাহলে এটিকে মোহনবাগান ইজিলি কিন্তু রাজস্থানের ডিফেন্সকে 6 থেকে 7টা গোল তো মিনিমাম দিতে পারতো, যদি একটা প্রপার ফরেন স্ট্রাইকার থাকতো। এবং কোথাও একটা কি, আই থিঙ্ক এটিকে মোহনবাগানের ফ্রন্টলাইন কিন্তু ভোগাতে পারে এই সিজনটা তাদেরকে। এবং ডিমিত্রি পেট্রাটস, যতই তোমরা ওকে স্ট্রাইকার হিসেবে দেখো না কেন, হয়তো তাকে স্ট্রাইকার হিসেবেই খেলানো হবে, বাট এটিকে মোহনবাগানের প্রপার নাম্বার 9 নেই, প্রপার বক্স স্ট্রাইকার নেই, যেটা কিন্তু অনেকেই যেটা মানে স্পেকুলেট করছিল, অনেকেই যেটা মানে ভাবছিল যে হয়তো এটাই সব থেকে বড় প্রবলেম হয়ে দাঁড়াতে পারে এটিকে মোহনবাগানের, সেটা কিন্তু বাস্তবে পরিণত হতে পারে। জুয়ান ফেরান্ডো আমি জানি না এখন এই মুহূর্তে কি ভাবছেন, তিনি জানিয়েছিলেন যে তার কোনো দরকার নেই ফরেন স্ট্রাইকারের, তিনি ইন্ডিয়ান স্ট্রাইকারের উপর ভরসা করছেন, এবং এটা আমার ভালোও লেগেছিল যে তিনি এত ইন্ডিয়ান স্ট্রাইকারদের উপর ভরসা রাখছেন। এবং এটিকে মোহনবাগান একমাত্র আইএসএল ক্লাব যারা অল ইন্ডিয়ান অ্যাটাকিং লাইন আপ নিয়ে নামছে, তো এটা গর্বের ব্যাপার ঠিকই, বাট উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য রিয়ালিটি দ্যাট আওয়ার ইন্ডিয়ান স্ট্রাইকার্স আর নো গুড, দে ক্যানট স্কোর গোলস। গোল করার জন্যে মাঝমাঠ থেকে বল সাজিয়ে দিচ্ছে বুমু কাউকোর মতন প্লেয়াররা, সেটা যদি ইন্ডিয়ান স্ট্রাইকাররা ফিনিশ না করতে পারে, সেটা কি জুয়ান ফেরান্ডোর দোষ? দলটা চান্স তো ক্রিয়েট করেছে, 28খানা গোল স্কোরিং চান্স তো ক্রিয়েট করেছে এটিকে মোহনবাগান, তাহলে জুয়ান ফেরান্ডো যেই পরিকল্পনা নিয়ে চাইছিল ম্যাচটা খেলতে, সেটাতে তো মানে সাকসেস পেয়েছেন, এবার তার স্ট্রাইকাররা যদি তাকে ঝোলায়, সেটা কি জুয়ানের দোষ? আমি তো বিশ্বাস করি না সেটা। তো এটা তো গেল ফ্রন্ট লাইন, যদি আসি ডিফেন্সে, সেটা তো আরো বড় মাথা ব্যথা বাবা। মানে রাজস্থান জাস্ট 3টে থেকে 4টে প্রপার গোল স্কোরিং চান্স পেয়েছে। এটিকে মোহনবাগান যেরকম ভাবে হেভি ছিল রাজস্থানের ডিফেন্সের উপর, রাজস্থানের ডিফেন্স কিচ্ছু ছিল না, কিচ্ছু না, যদি প্রপার ফিনিশিং হতো এটিকে মোহনবাগান আরামসে মানে মিনিমাম 10টা গোল দিতে পারতো, বিকজ তারা এতবার ব্রিজ করেছে রাজস্থান ডিফেন্সকে। আমি যেটা বললাম যে এক একটা আইএসএল ক্লাব কিন্তু এতগুলো চান্সেস 5টা আইএসএল ম্যাচও তৈরি করতে পারবে না, তো সেই কারণে রাজস্থান কিন্তু সেরকম ভাবে হেভি ছিল না এটিকে মোহনবাগানের ডিফেন্সের উপর, তারা কিন্তু নিজেদের ডিফেন্সটার উপরেই বেশি ফোকাস করছিল, মাঝে মধ্যে উঠছিল কাউন্টার অ্যাটাকে, বাট সেই কাউন্টার অ্যাটাকে এটিকে মোহনবাগানের ডিফেন্সকে সামলাতে হবে। এবং এখানে আমি দোষ দেবো জুয়ান ফেরান্ডোকে, এবং আমি এই আলোচনায় আসবো যে কেন আমি জুয়ান ফেরান্ডোকে দোষ দেবো ব্যাপারটা, বাট প্রথমে আলোচনা করবো যে এটিকে মোহনবাগানের ডিফেন্সে কিন্তু অনেক ল্যাপসেস রয়েছে। মরশুমের প্রথম ম্যাচ বলে কিছুটা হলেও মানা যায় যে ঠিক আছে কোঅর্ডিনেশনের অভাব থাকতে পারে, বাট মাত্র 3 থেকে 4টে প্রপার চান্স রাজস্থান তৈরি করেছে, এমন আহামরি কিছু চান্স হয়, কিন্তু প্রপার পজিশনিং থাকলে, প্রপার ফোকাস থাকলে সেই ডিফেন্স করা কিন্তু খুব একটা চাপের নয়। বাট যে ডিসিশনসগুলো এটিকে মোহনবাগানের ডিফেন্ডার্সরা নিয়েছে ওরকম ইম্পর্টেন্ট কিছু মুহূর্তে, মানে হাস্যকর। এবং আমি আসবো এবার প্লেয়ার রেটিংসে, কারণ আমি মাঝমাঠ নিয়ে আলোচনা করলাম না একটা কারণে, বিকজ যখন আমি প্লেয়ার রেটিংসে আসবো অটোমেটিক্যালি মাঝমাঠ কভার হয়ে যায়, বিকজ মাঝমাঠ এটিকে মোহনবাগানের সত্যি ভালো খেলেছে, যেটা প্রবলেম এটিকে মোহনবাগানের সেগুলো নিয়ে আমি আলোচনা করলাম। এবার আমি শুরু করবো প্লেয়ার রেটিংস নিয়ে। তো ফার্স্টেই রয়েছেন গোলকিপার আর্শ আনোয়ার, এএফসি কাপে দুর্দান্ত পারফরমেন্স ছিল, এএফসি কাপে সাপোর্টার্সরা মাঠ ঘুরিয়েছিলেন, 35,000-30,000 মানুষ ছিল, সেই প্রেশারের মধ্যেও এরকম বিদেশি ক্লাবগুলোর এগেনস্টেও
হর্ষের পারফরমেন্স কিন্তু দেখার মতন ছিল। আমি জানি না যে কিভাবে এই রাজস্থানের এগেনস্টে হর্ষ কেঁপে গেল, কারণ কালকে সমর্থকরাও কিন্তু সেরকম নাম্বারসে ছিল না, খুব কম সমর্থক মাঠে গেছিলেন কালকে খেলা দেখতে। আমি জানি না, হয়তো 10,000-এর মার্কটাও হয়তো ক্রস করেনি যুব ভারতীতে কালকে। তাহলে সেই ফাঁকা মাঠে কিভাবে আর্শ প্রেশারাইজড হলো আমি জানি না, মানে লিটারালি আর্শ চাইছে না আমাকে বল না দিক আমার প্লেয়ার্সরা, মানে ও বল পায়ে পেয়ে রীতিমতো কাঁপছে। এবং সেটা যখন রাজস্থানের প্লেয়ার্সরা বুঝলো, ওরা প্রেস করা শুরু করলো আর্শের দিকে, এবং আর্শ রীতিমতো প্রেশারে, তিনি বল পায়ে নিয়ে কতক্ষণ ধরে বল হোল্ড করে বসে আছেন, তিনি কাকে পাস দেবেন সেটাই বুঝে উঠতে পারছেন না, তার উপর অপোনেন্ট তাকে প্রেস করছে, তিনি বল রিলিজ করতে গিয়ে বল ডিস্ট্রিবিউশনে গড়বড় করছেন, সেরকম ভাবে তাকে ইনভলভ হতে হয়নি ম্যাচে, সেরকম ভাবে তাকে সেভ দিতে হয়নি ম্যাচে, অথচ কালকে আর্শকে 3 গোল খেতে হলো। তো সেই কারণেই কালকের ম্যাচটার জন্য আমি আর্শকে দিলাম আউট অফ 10 3। এবার চলে আসবো আমরা, তিনজন সেন্টার ব্যাক কালকে 3-5-2 ফরমেশনে খেলেছে এডিকে মোহনবাগান। তো ফার্স্ট সেন্টার ব্যাক হচ্ছেন প্রীতম কোটাল। প্রীতমের কনসিস্টেন্সির অভাব রয়েছে এটা আমরা সকলেই জানি, এবং এরকম নয় যে ম্যাচ বাই ম্যাচ তার কনসিস্টেন্সির প্রবলেম রয়েছে, তার ম্যাচের মধ্যে মিনিট বাই মিনিট কনসিস্টেন্সির প্রবলেম রয়েছে। কোনো মিনিট প্রীতম ভীষণ ভালো খেলছেন, ভীষণ ভালো ডিফেন্ডিং করছেন, ভীষণ ভালো ট্যাকলিং করছেন, পজিশনিং ভালো নিচ্ছেন, আবার কিছু মুহূর্তে দেখা যাচ্ছে প্রীতম কোটাল বল পেয়ে কোথায় বাড়িয়ে দিচ্ছেন লং বল, বোঝাই যাচ্ছে না, ডিফেন্সে খালি স্কোয়ার পাস ব্যাক পাস খেলে যাচ্ছেন। এটা জুয়ান ফেরান্ডোর একটা ট্যাকটিক্স যে পেছন থেকে তিনি অ্যাটাক তৈরি করছেন, মানলাম ঠিক আছে, বাট তুমি ভাই এত বড় একটা ক্লাবে খেলছো, তুমি জানো যে তোমাকে ফার্স্ট ম্যাচ জিততে হবে, তাও তুমি গোটা ম্যাচ জুড়ে শুধু ব্যাক পাস আর স্কোয়ার পাস খেলে গেছো। প্রীতম কোটালকে ফরওয়ার্ড পাস খেলতে আমি খুব কম দেখেছি, এবং যেগুলো তিনি বানাচ্ছেন সেগুলো ভুল যাচ্ছে, এবং এর সাথে প্রীতম মানে খেলাটা কালকে ভীষণ স্লো করে দিয়েছে একটা সময়, মানে এটা শুধুমাত্র প্রীতম কোটাল বলে নয়, এটা প্রত্যেকটা প্লেয়ারই কালকে রাজস্থানের এগেনস্টে এডিকে মোহনবাগান যেরকম শুরু করেছিল প্রথম 25-30 মিনিট, সেই ইন্টেন্সিটি আর টাইমের পর গিয়ে কিন্তু এডিকে মোহনবাগান ধরে রাখতে পারলো না, এবং সেটার মেইন কারণ হচ্ছে এডিকে মোহনবাগানের ডিফেন্স। তারা এত বেশি স্কোয়ার পাস ব্যাক পাস খেললো একে অপরের সাথে যে পুরো খেলার রিদমটাই নষ্ট হয়ে গেল। তো সেই কারণে প্রীতম কোটালকে আমি কালকের ম্যাচটার জন্য 10-এ দিলাম 4। আমি সরাসরি চলে আসবো পরের ডিফেন্ডারের সম্পর্কে আলোচনা করতে, এবং তিনি হচ্ছেন ফ্লোরেন্টিন পগবা। অনেক আশা ছিল এই প্লেয়ারটিকে নিয়ে, এবং সমর্থকরাও ভীষণ এক্সাইটেড ছিলেন এই প্লেয়ারটা কিরকম খেলছে সেটা দেখার জন্য, অ্যান্ড হি শোড সাইন্স অফ স্ট্রেংথস অ্যাজ ওয়েল অ্যাজ উইকনেস। পগবার যেটা সব থেকে ভালো আমার লেগেছে কালকের ম্যাচে সেটা হচ্ছে তার বল ডিস্ট্রিবিউশন। সেন্টার ব্যাক পজিশন থেকে দুটো উইকেন্ড দিকে যেরকমভাবে তিনি বল একদম মাপা পাস উইঙ্গারদের দিকে ঠেলে দিচ্ছিলেন, আমার জাস্ট আউটস্ট্যান্ডিং লেগেছে সেটা। এবং এরকম অনেক অপরচুনিটি পগবার পাস থেকে এসছে যেখান থেকে তিনি এরকম লম্বা বল বাড়িয়েছেন উইঙ্গার পজিশনে, এবং উইঙ্গাররা সেই বল রিসিভ করে সোজা ঢুকে যাচ্ছেন রাজস্থানের গোলের দিকে। মানে পগবার পাস থেকে কিন্তু মানে পগবার প্রি অ্যাসিস্ট আমরা বলতে পারি, যদি গোল হতো সেই চান্সেসগুলো তাহলে পগবা সেটা প্রি অ্যাসিস্ট হতো, মানে একটা পাসে কিন্তু পুরো ডিফেন্স ভেঙে দিচ্ছেন পগবা, এটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। আর একটা হচ্ছে পগবার গায়ের জোর, অবভিয়াসলি সেটা নিয়ে কোনো সন্দেহ নেই যে পগবার গায়ের জোর তার একটা ম্যাসিভ স্ট্রেংথ, এবং সেই কারণে বল ইন্টারসেপশন থেকে শুরু করে বল হেডিং এগুলো আমার ভালো লেগেছে। যেটা আমার ভালো লাগেনি সেটা হচ্ছে যে কাউন্টার অ্যাটাকের সময় আমার পগবার পজিশনিং ভালো লাগেনি। পগবা মাঝে মধ্যে কিন্তু এরকম স্পেস দিয়েছে রাজস্থানকে যেখান থেকে রাজস্থান কাউন্টার অ্যাটাক করেছে, এবং এরই সাথে যেটা ফার্স্ট গোল রাজস্থানের হতো যেটা পগবা কিন্তু হেড করলেন, সেটা কোথাও একটা কি আমার মনে হয় যে পগবার এত এক্সপিরিয়েন্স যখন তিনি, তার হেড আইদার করা উচিত ছিল একেবারে সেন্টারের দিকে অথবা এটিকে মোহনবাগানের ডাগ আউটের দিকে, কিন্তু তিনি হেডটা করলেন কোথায়, সরাসরি কর্নারের দিকে। এগুলো আমরা আমাদের ইন্ডিয়ান প্লেয়ারদের থেকে এক্সপেক্ট করি, বাট এত এক্সপিরিয়েন্স একজন বিদেশির কাছ থেকে যিনি এত এক্সপেকটেশনস নিয়ে এসছেন তার কাছ থেকে এটা আমি অন্তত এক্সপেক্ট করিনি। তো সেই কারণে পগবা যেটা বললাম যে, এবং যেটা আগেও বলেছি, পগবাকে একটু আমার স্লো লাগছে কম্পেয়ার টু আদার প্লেয়ার্স প্লেয়িং বিসাইড হিম। তো সেই কারণে এটা তো মানে বলতেই হবে যে পগবাকে সময় দিতে হবে, কারণ পগবা কালকে খেলায় দেখিয়েছে যে হ্যাঁ তার মধ্যে কিছু খেলা আছে যেটা তিনি দেখাতে পারেন, যেটা কিন্তু এটিকে মোহনবাগানকে সাহায্য করবে আপকামিং সিজনে। এবং এটা তার ফার্স্ট কম্পিটিটিভ ম্যাচ, একটা এর আগে জাস্ট ফ্রেন্ডলি ম্যাচ খেলেছেন, তো সেই কারণে দুটো ম্যাচে কখনো একটা প্লেয়ারকে জাজ করা যায় না। এবং যেহেতু এতগুলো স্ট্রেংথ আমি পগবার খেলায় দেখেছি, সেই কারণে অনেকে আমি জানি যে বলছে সস্তার পগবা এইসব ওইসব, নানান রকম তাকে ইনসাল্ট করার চেষ্টা করা হচ্ছে সমর্থকদের মধ্যে, বাট আমি বলবো এরকমটা করো না। পগবা একবার দাঁড়িয়ে গেলে কিন্তু তোমরাই তখন বলবে যে পগবার মতন ডিফেন্ডার হয় না, বিকজ হি হ্যাজ দ্যাট কোয়ালিটি। এবং তোমরা যখন কাউকুকে সময় দিচ্ছ, কাউকুকে তো প্রথম দিকে তোমরা কত গালাগালি দিয়েছিলে, কিন্তু আজকে কাউকু হয়ে উঠেছে মোহনবাগান সমর্থকদের নয়নের মুনি। তো সেই কারণে সময়টা দাও, আই থিঙ্ক পগবা উইল ক্লিক ইন ইন্ডিয়ান ফুটবল। তো তাই জন্য আমি পগবাকে আউট অফ 10 দিলাম কালকের ম্যাচটার জন্য 5। চলে আসবো পরবর্তী ডিফেন্ডারের সম্পর্কে আলোচনা করতে, এবং তিনি হচ্ছেন সুমিত রাঠি। এবং সুমিত রাঠি নিয়ে আমার খুব একটা বেশি কিছু বলার নয়, কালকে একেবারেই তার পারফরমেন্স আমাকে ইমপ্রেস করেনি। অনেকেই বলে যে কেন সুমিত রাঠি খেলেন না, কেন মানে তাকে খেলানো হয় না, নষ্ট হচ্ছে প্লেয়ারটা। তো কালকে প্রমাণ হলো যে কেন তিনি ফার্স্ট টিম খেলেন না। তো সেই কারণে সুমিত রাঠি নিয়ে আমি খুব ডিটেলসে যাচ্ছি না। কালকে সুমিত রাঠির জন্য একটা বড় গোল খেয়েছে এটিকে মোহনবাগান, সেকেন্ড গোলটা যেটা রাজস্থান করলো সেটা হয়ই না, সে কর্নারটা হয়ই না। তোমার সব প্লেয়ার ওপরে, তোমরা জাস্ট নিচের দুটো ডিফেন্ডার রয়েছো, তোমরা দুজন ডিফেন্ডার টুকুর 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 খেলছো, তো হয় না কি, রাজস্থান তো প্রেস করবেই, ওই হয়ে গেলো, এমন একটা প্রেশার হলো, হেড করে বলটা দিতে গেলো, কর্নারে চলে গেলো, এই টুকুর টুকুর খেলাটা আমার কালকে একদম ভালো লাগেনি এটিকে মোহনবাগান। এবং সেটা আমি জুয়ান ফেরান্ডো সম্পর্কে যখন আলোচনা করবো তখন আমি আসবো, বাট এটিকে মোহনবাগান কালকে এই টুকুর টুকুর খেলার জন্যই কিন্তু ডুবেছে।
তো সুমিত রাঠিকে আমি আউট অফ 10 3 দিলাম। আমি সরাসরি চলে আসবো পরবর্তী প্লেয়ার সম্পর্কে আলোচনা করতে, এবং তিনি হচ্ছে আশিক কুরুনিয়ান। বেশি সময় খেলতে পারেননি, বাট যতটুকু খেলেছেন অ্যাটলিস্ট হি ডিড সামথিং উইথ দ্য বল, অ্যাটলিস্ট হি ওয়াজ গোয়িং ফরওয়ার্ড, অ্যাটলিস্ট হি ওয়াজ ফলিং ব্যাক অ্যান্ড ট্রাইং টু ডিফেন্ড, কিছু একটা করার চেষ্টা করছিল আশিক কুরুনিয়ান, গোলও করেছেন তার ডেবিউ ম্যাচে। তো সেই কারণে আশিককে নিয়ে আমি খুব বেশি কিন্তু বলবো না, কারণ হি হ্যাজ দ্য পোটেনশিয়াল আমরা সবাই জানি, অ্যান্ড হি হ্যাজ শোন হিজ স্ট্রেংথস ইন দ্য ম্যাচ, গোল করেছেন, গোল করিয়েছেন, আর কি চাও তোমরা। তো সেই কারণে আমি আশিককে এই ম্যাচে আউট অফ 10 দিলাম 7, এবং যদি আশিক ইনজিওর্ড না হতো তাহলে কিন্তু এটিকে মোহনবাগান আরও হয়তো গোল করার চান্স পেত এবং হয়তো গোল হতো, কারণ আশিক কনস্ট্যান্ট একটা থ্রেট রাখছিল লেফট উইং থেকে, এবং কনস্ট্যান্ট তিনি কিন্তু চাইছিলেন যদি আমি গোল করতে না পারি যেন অ্যাটলিস্ট আমার প্লেয়াররা গোল করে। চলে আসবো পরবর্তী প্লেয়ারের সম্পর্কে আলোচনা করতে, এবং তিনি হচ্ছেন হামতে। এই হামতে কালকে খেলেছে রাইট উইং ব্যাক পজিশনে, তিনি একজন সেন্ট্রাল মিডফিল্ডার, কি এক্সপেক্ট করো, কি খেলবে প্লেয়ারটা? ওকে তুমি যদি এক্সপেক্ট করো আশিকের মতন খেলবে, ও যদি তুমি এক্সপেক্ট করো যে আশিস রায়ের মতন খেলবে, প্রবীর দাসের মতন খেলবে, ভুল করছো। নেহাত ছেলেটার বয়সটা কম, সেই কারণে অ্যাটলিস্ট কিছুটা হলেও প্লেয়ার অ্যাডজাস্ট করতে পেরেছে ওই পজিশনটায়। বাট দেন আগেন, যতক্ষণ হামতে রাইট উইংয়ে ছিল বেশিরভাগ সময় দেখা যাচ্ছিল যে হয়তো বুমুকে উঠে আসতে হচ্ছিল রাইট উইং খেলার জন্য, বা কিয়ানকে যেতে হচ্ছিল রাইট উইংয়ে, বিকজ হামতে রাইট উইংটা সেরকমভাবে সামলাতে একা পারছিলেন না, তাই কনস্ট্যান্ট একটা সাপোর্ট দিতে হচ্ছিল। সেই কারণে আমি হামতে আই উইল গো উইথ অ্যান অ্যাভারেজ 5, বিকজ আমি না ওর খেলা খুব খারাপ লেগেছে না খুব ভালো লেগেছে, সেই কারণে হামতে উইল বি আ প্রপার 5 ফর মি। চলে আসবো আমরা কার্ল ম্যাকহিউয়ের সম্পর্কে আলোচনা করতে। তো কার্ল ম্যাকহিউ আই থিঙ্ক ডিড রিয়েলি ওয়েল লাস্ট ম্যাচ, এবং কার্ল ম্যাকহিউ যেরকমভাবে তিনি কনস্ট্যান্টলি দেখছিলাম যে বলটা মাঝমাঠ থেকে ডিস্ট্রিবিউট করছিলেন, আমার ভীষণ ভালো লেগেছে সেটা। এবং আমি বারবার বলে আসছি যে ম্যাকহিউ আমার নিজের মানে খুব ফেভারিট টাইপের প্লেয়ার, তো সেই কারণে ম্যাকহিউ সম্পর্কে খারাপ বলাটা তোমরা বলতে পারো যে একটু বায়াসড হতে পারে মাঝে মধ্যে, বাট ম্যাকহিউয়ের কিছু করার নেই। তার ডিফেন্স যদি টুকুর 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 ফুটবল খেলে, তাহলে ম্যাকহিউ যদি বলই না পায় সিডিএ পজিশনটায়, তাহলে ও বলটা ডিস্ট্রিবিউট করবে কাকে? এবং কালকে ম্যাকহিউ যেরকম জান প্রাণ দিয়ে মানে ডিফেন্ডিং করেছেন, বল উইন করেছেন কয়েকটা সিচুয়েশন থেকে, ট্রাই হার্ড দিয়েছেন, যেরকম ম্যাকহিউ তার মানে পারফরমেন্স দেখে আমি অন্তত মানে ভীষণভাবে আশাবাদী যে ম্যাকহিউর এই পারফরমেন্সের পরে মানে তাকে বেঞ্চ করা খুয়ানের জন্য কিন্তু ভীষণ ডিফিকাল্ট হবে, এবং করা উচিত নয়, বিকজ রাজস্থানের এরকম প্রচুর অ্যাটাক ম্যাকহিউ একাই আটকে দিয়েছে মাঝমাঠে। মানে তার বল রিডিং ক্যাপেবিলিটি আলাদা লেভেলের, মানে ও ঠিক জানে যে প্লেয়ারটা বলটা নিয়ে এদিকেই যাবে, এবং সেখানেই ট্যাকেল করে বা স্লাইড ট্যাকেল করে বলটা লাইক লিটারালি হয়তো এক হাত বা দু হাত দূরে বল নিয়ে ডিফেন্ডার এগোচ্ছে, ম্যাকহিউ কোথা থেকে এসে দেখি টপকে স্লাইড মেরে ওমা বলটা নিয়ে আবার অ্যাটাক স্টার্ট করে দিয়েছে। সো ম্যাকহিউ প্লেড ওয়েল ইন দ্যাট মিডফিল্ড 3, এবং আমি ম্যাকহিউকে কোথা একটা গিয়ে 7 দেবো আউট অফ 10 ফর হিজ পারফরমেন্স লাস্ট নাইট। চলে আসবো আমরা পরবর্তী প্লেয়ার সম্পর্কে আলোচনা করতে, এবং তিনি হচ্ছেন হুগো বুমু। আমি এই পার্টিকুলার প্লেয়ারটাকে নিয়ে বেশ ডিভাইডেড, আমি এটাও দেখে অবাক হলাম যে বুমুকে সেকেন্ড হাফে জুয়ান ফেরান্ডো তুলে নিলেন, কি ভেবে তুললেন সেটা আমার কাছে পরিষ্কার নয়, কিন্তু তুলে নিলেন, বিকজ বুমুর থেকেই দুটো গোল হয়েছে, এবং গোটা ম্যাচ হুগো কিন্তু সেরকমভাবে অ্যাক্টিভ ছিল না। এবং এখানে আমি ডিভাইড হয়ে গেছি যে হুগোবুমু একদিকে ওর জন্যই এটিকে মোহনডাঙ্গান দুটো গোল করেছে, এবং এটিকে মোহনডাঙ্গানের হয়ে হুগোবুমু কালকে দেখিয়েছে যে তিনি কি লেভেলের প্লেয়ার, বিকজ তিনি ইনভলভ হয়েছেন প্রপার গেমে হয়তো 6 থেকে 7 বার, বাকি ম্যাচটা দেখি হুবহু হেঁটে বেড়াচ্ছে মাঠের মধ্যে। তো এই হেঁটে বেড়ানো, তার এই ক্যাজুয়াল অ্যাপ্রোচ, এটা আমার ভালো লাগেনি, এটা একটা ভীষণ নেগেটিভ লেগেছে আমার, যে এটিকে মোহনবাগানের কিছু প্লেয়ার্সরা ভীষণ ক্যাজুয়ালি কালকের ম্যাচটা খেলেছে। তো সেই কারণে বুমুর খেলা অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইমপ্রেস তোমাকে করবেই, ইউ মে নট লাইক হাউ হি প্লেজ অর হাউ হিজ অ্যাটিটিউড ইজ অন দ্য পিচ, বাট বুমু হ্যাজ দ্যাট ম্যাজিক, বুমু উইল ক্রিয়েট ম্যাজিক, বুমু উইল স্কোর গোলস অ্যান্ড উইল হেল্প টু স্কোর গোল। সো বুমু একটা আলাদা লেভেলের প্লেয়ার, এবং রাজস্থানের মতো একটা টিম পেয়ে তো মানে বুমু কালকে হেসে খেলে বেরিয়েছে, মানে এত চান্স ক্রিয়েট করেছে বুমু মানে ভাবাই যায় না, এবং সেখান থেকে দাঁড়িয়ে মানে তিনি কাঁদছেন হয়তো ড্রেসিং রুমে, বা তিনি কাঁদছেন হয়তো বেঞ্চে বসে, যে এই চান্সেসগুলো বুমু নিজে পেলে মানে হয়তো 3 থেকে 4 বার গোল করতো, সেখানে দাঁড়িয়ে মানে যেরকমভাবে মানে বল সাজিয়ে দিচ্ছিলেন বুমু, ইন্ডিয়ান স্ট্রাইকার্সদের ব্যর্থতা সেটা কিন্তু মানে এটিকে মোহনবাগানকে পুরো ডুবিয়ে দিল কালকে। তো সেই কারণে আমি বুমুকে 7 দেবো আউট অফ 10, অ্যান্ড আই থিঙ্ক হি প্লেড এ ডিসেন্ট গেম, এবং ও যদি আরও বেশিক্ষণ মাঠে থাকতো তাহলে এটিকে মোহনবাগান হয়তো আরও চান্স ক্রিয়েট করতো, এবং হয়তো আরও চান্স মিস করতো, এবং হয়তো হ্যাঁ সমর্থকদের সেই চান্সগুলো দেখে ভালো লাগতো। এছাড়া আমার মনে হয় না যে আর কিছু ইম্প্যাক্ট পড়তো কাল যদি বুমু আরও বেশিক্ষণ মাঠে থাকতেন। এবার আমরা চলে আসবো হুগো বুমু থেকে জনি কাপুর সম্পর্কে আলোচনা করতে, যেটা বললাম যে জনি কাপুর হ্যাজ বিকাম আ কি প্লেয়ার, মানে এখন নয়নের মুড়ি হয়ে গেছেন সমর্থকদের, একটা ফ্যান ফেভারিট হয়ে গেছেন জনি কাউকো, এবং তিনি তার পারফরমেন্স এটা দেখাচ্ছেন। বুমুর সাথে যখন কাউকো ছিলেন তখন দুজনে মিলে চান্স ক্রিয়েট করছিলেন, একবার কাউকো উঠলে তখন বুমু সিডিএম চলে আসছিল, বুমু উঠলে কাউকো সিডিএম চলে আসছিল, সো ওই বোঝাপড়াটা ওদের মধ্যে একটা হয়ে গেছে যেটা প্রথম দিকে ছিল না, বাট ওই বোঝাপড়া আজকে হওয়ার জন্যে এটিকে মোহনবাগানের মাঝমাঠ এতটা স্ট্রং, এতটা স্ট্রং যে একটা প্লেয়ার উঠে গেলেও কাউকো এত ভালো ফিট করে গেছে এই দলটায়, যে এত ভালো কোঅর্ডিনেশন চলে এসছে প্লেয়ারদের সাথে কাউকোর, যে তিনি জাস্ট মানে হেসে খেলে চান্স ক্রিয়েট করছেন, হেসে খেলে। তো সেই কারণে আমার কিছু বলার নেই, কাউকোর পারফরমেন্স নিয়ে খুবই ট্রাইহার্ড দিয়েছেন, প্রচণ্ড চেষ্টা করেছেন, নিজেও চেষ্টা করেছেন গোল করার, যখন তিনি দেখছেন যে ইন্ডিয়ান প্লেয়ার্সরা গোল করতে পারছে না, বিকজ আমার মনে হয় মানে
কাউকে মানে কাঁদছে হয়তো, কাউকে বলুন না, ইন্ডিয়ান স্ট্রাইকারদের ফিনিশিং দেখে কাঁদছে যে বাবা তোরা এটা কি মিস করছিস ভাই। সমর্থকরা কাঁদছিল স্টেডিয়ামে বসে যে ভাই এটা কি মিস। সো মানে একটা টাইমের পর কাউকে লাস্টের দিকে জাস্ট হাল ছেড়ে দিয়েছিল, বিকজ হি নিউ যে আর কিছু করার নেই। তো সেই কারণে পুরো ম্যাচে কনসিস্টেন্টলি ওরকম খেলার জন্য আমি কাউকে 1 মার্কস বেশি দেবো, 10-এ আমি কাউকে 8 দেবো। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে কাউকে এবং বুমুর ইম্প্যাক্ট প্রায় সেম ছিল। চান্স তো ওরা ক্রিয়েট করছে, ইন্ডিয়ান স্ট্রাইকার্সরা মিস করছে, কিন্তু যেহেতু এটিকে মোহনবাগানের মাঝমাঠে সেরকম চেঞ্জ হয়নি, সেই কারণে এটিকে মোহনবাগানের মাঝমাঠটা কিন্তু ভীষণ সেটেল লাগছে আমার, যেটা কিন্তু একটা চাপ হতে পারে বাকি টিমগুলোর জন্য। বাট এটিকে মোহনবাগানের উইকনেস কিন্তু কম নেই, ডিফেন্স আর অ্যাটাকে যারা উইকনেস রয়েছে ওই মাঝমাঠ একা স্ট্রং হয়ে কিছু করতে পারবে না। তো যাই হোক, কাউকো হলো। এবার আমরা চলে আসছি লিস্টন কুলাসোর উপর আলোচনা করতে। তো লিস্টন কুলাসোকে নিয়ে কি বলবো, পুরো ম্যাচ তিনি খেলেননি, হাফ টাইমে তাকে উঠিয়ে নেওয়া হলো, প্রথমার্ধে যা খেলেছেন ঠিকঠাক খেলেছেন, অনেক চান্স মিস করেছেন প্রথম, মানে তাকে দিয়েই হয়তো হাতে করি কালকের মিসগুলোর। মানে লিস্টন কুলাসো স্টার্টেড এভরিথিং, ওই 1-on-1 চান্স যেটা বুমু ওর জন্য তৈরি করে দিল ওটা যে লিস্টন কি মিস করলো, বাজে বাজে কয়েকটা মিস লিস্টন করেছে যেটা তার থেকে এক্সপেক্টেড নয়, স্পেশালি গত মরশুমের পারফরমেন্স দেখার পর, এএফসি কাপের পারফরমেন্স দেখার পর। সো কি ভরসা করবে জুয়ানি ইন্ডিয়ান স্ট্রাইকারদের উপর। তো সেই কারণে আমার ইচ্ছা ছিল লিস্টনকে অনেকটা নিচে র্যাঙ্ক করা, মানে হি ওয়াজ বিলো অ্যাভারেজ, বাট দেন লিস্টন তাও স্টিল আই থিঙ্ক প্লেড বেটার দ্যান দি আদার ইন্ডিয়ান স্ট্রাইকার্স, বিকজ লিস্টন সে ড্রিবলিং তিনি করেছেন যেটা বাকি প্লেয়ারদের মধ্যে আমি সেরকমভাবে দেখিনি, লিস্টন কম্বাইন করার চেষ্টা করেছেন বাকি প্লেয়ারদের সাথে যেটা আমি বাকি ইন্ডিয়ান স্ট্রাইকারদের মধ্যে সেরকমভাবে দেখিনি, আশিকের সাথে লিস্টনের একটা ভালো বোঝাপড়া হয়েছে সেটা লক্ষ্য করা গেল এই ম্যাচে, এবং এরই সাথে যেটা বললাম যে লিস্টন অ্যাটলিস্ট কিছু করার চেষ্টা করেছে ম্যাচটা, লিস্টন অ্যাটলিস্ট ট্রাইড সামথিং, মানে হয়তো গোল মিস করেছে ঠিক আছে, বাট বাকি সময় তো লিস্টনকে অ্যাটলিস্ট মাঠের মধ্যে দেখা গেছে, মাঠে যে তিনি উপস্থিত ছিলেন সেটা ফিল করা গেছে। তো সেই কারণেই এই কয়েকটা জিনিসের জন্য আমি লিস্টনকে একটু বেশি পয়েন্ট দিয়ে 5 দিলাম 10-এ। আই থিঙ্ক হি ওয়াজ জাস্ট অ্যাভারেজ, বিকজ ও পুরো ম্যাচ টাইম পাইনি খেলার, যদি পুরো ম্যাচ টাইম পেতে এবং যদি এরকম খেলতো তাহলে আমি কিন্তু লিস্টনকে হয়তো 5-এর থেকে কমই দিতাম। সরাসরি চলে আসবো আমরা কিয়ান নাসিরির সম্পর্কে আলোচনা করতে। কিয়ান এবং লিস্টন সেম খেলেছেন, সো লিস্টন এবং কিয়ানকে আমি সেম রেটিং দিলাম, কিয়ানো ওয়াজ আ প্রপার 5 ফর মি, বিলো অ্যাভারেজ নয়, অ্যাবভ অ্যাভারেজ নয়, জাস্ট অ্যাভারেজ। অ্যান্ড স্পেশালি ডার্বির হ্যাট্রিকের পরে কিয়ানের উপর যে এক্সপেকটেশন সাপোর্টারদের ছিল যে না একটা প্রপার ফিনিশার আমরা পেয়েছি, বিকজ ডার্বিতে দুর্দান্ত 3টে গোল করেছিলেন, বাট এখন সেটা নিয়ে কিন্তু সমর্থকরা কোয়েশ্চেন তুলছে যে তাহলে সেটা হয়তো লাক ছিল, বিকজ তারপর থেকে কিয়ানকে আমরা সেরকমভাবে দেখিনি এফেক্টিভ হতে। কালকে গোল করেছেন ঠিকই, বাট সেটাও আশিকের একটা মাপা পাস থেকে, তো সেখানে দাঁড়িয়ে কিয়ানের জাস্ট ক্রেডিট হচ্ছে সঠিক সময়ে ছুটে গিয়ে বলটাকে জাস্ট ট্যাপিং করা। তো যাই হোক, কিয়ান হলো। এবার আসি আমরা আসল টপিকে, মানবীর সিং। আমি আগে রেটিং দিয়ে দিচ্ছি 3, হ্যাঁ 10-এ আমি 3 দিলাম, তোমরা চাইলে আরো কম দিতে পারো, মানে আমি 0 দিও না, প্লিজ 0 দিও না, বিকজ ম্যাচটা যেহেতু খেলেছে ও 0 হয় না, আমি 3 দিলাম, বিকজ মানে আমি কি বলবো মানবীরকে নিয়ে, হি হ্যাড দিস অপরচুনিটি। গতবার এত খারাপ পারফরমেন্স করার পরে আমি আগেও যখন এটিকে মোহনবাগানের স্কোয়াড নিয়ে অ্যানালাইজ করেছিলাম বলেছিলাম যে মানবীর মোস্ট প্রবলি উইল স্টার্ট ফ্রম বেঞ্চ, বিকজ গতবারের পারফরমেন্স সেরকম ছিল না, এই বছর কম্পিটিশন এতটা হাই ওই পজিশনটার জন্য, তাই মানবীর যদি নিজেকে প্রমাণ করতে না পারে মানবীরের ফার্স্ট টিম চান্স গেল, এবং কালকের ম্যাচে সেটাই দেখা গেল, মানবীর খেলার সুযোগ পেলেন না। সেকেন্ড হাফে তিনি নামলেন, কোচ একবার দেখে নিতে চাইলেন যে লিস্টন জমাটা তো মিস করছে, মানবীর দেখি কি করে যদি গোল করতে পারে। ও বাবা, ও তো লিস্টনের 2 কাঠি ওপরে বাবা, মানে মানে হাসি পায় হাবলে, মানে আমি যেটা বলে মানবীর সিং মনে হয় যুবভারতীতে কালকে খেলছিলেন না, তিনি ইডেন গার্ডেন্সে খেলছিলেন, মানে ছক্কার পর ছক্কা, মানে ওরকম 1-on-1 চান্স অ্যাটলিস্ট 3টে ইজি গোল হয়, ইজি গোল, এবং এটা যদি 2020 সালের মানবীর হতো আমি 100% গোল করতো, বিকজ 2020 তো আলাদা ফর্মে ছিল। আমি এটাই বুঝে উঠতে পারছি না যে সেই মানবী আর এই আজকের এই মানবীর মধ্যে এতটা ডাউনফল হলো কিভাবে, জাস্ট হাউ। এবং অ্যাটলিস্ট কিয়ান বা লিস্টন গোল করতে পারেন ঠিক আছে, বাট অ্যাটলিস্ট ওদের প্রেজেন্সটা মাঠের মধ্যে আমরা ফিল করতে পেরেছি যে আচ্ছা ওরা খেলছে, কিছু একটা করার চেষ্টা করছে। মানবীর তো সেটাও করেনি, মানবীর জাস্ট ওই দাঁড়িয়ে রয়েছে, মাঝে মধ্যে রান করছেন, রান করে ডিফেন্স যখন ভাঙছেন তখন 1-on-1 যখন হচ্ছেন 6 মারছেন, হেড বাইরে মারছেন, মানে ক্লিয়ার হেডার, কোনো এ নেই কিচ্ছু নেই, ফাঁকা হেডার, সেটা মিস, একটা তিনি ট্যাপিং মিস করলেন, 3টা তিনি 1-on-1 মিস করলেন, মানে আমার তো এখন ওর সম্পর্কে আলোচনা করতে করতেই 3 পয়েন্টে দেওয়ারও ইচ্ছা হচ্ছে না, আমার তোকে 2 দিনে আমাদের ইচ্ছা করছে। একটা কোচ তোমার উপর ভরসা করে তোমাকে খেলার সুযোগটা দিল, অ্যান্ড ইউ আর প্লেইং দ্যাট সেম স্টাইল অফ ফুটবল। তো সেই কারণে মানবীর সিং খুব ডিসঅ্যাপয়েন্ট করেছেন, খুব। তো যাই হোক, আমরা সরাসরি চলে আসবো পরবর্তী প্লেয়ার সম্পর্কে আলোচনা করতে, বা এরা প্রত্যেকেই সাবস্টিটিউট প্লেয়ার্স, তো এরা খুব একটা বেশি ইনভলভ ছিল না ম্যাচটায়। আসবো রবি রানা, কিচ্ছু বলার নেই, খুব কম সময় খেলেছেন ম্যাচটা, এবং সেই কারণে আমি রবি রানাকে জাস্ট অ্যাভারেজ 5 দিলাম, বিকজ আমি খুব একটা রবি রানার খেলা ফলো করতে পারিনি, বা মানে সেরকমভাবে বাকি প্লেয়াররা এত ঝুল খেলেছে যে রবি রানার ঝুল খেললেও হয়তো সেটা আমার চোখে পড়েনি, তো সেই কারণে আমি রবি রানাকে জাস্ট 5 দিলাম। চলে আসবো আশিস রায়ের সম্পর্কে আলোচনা করতে। তো আশিস রায়
শোড সাম পজিটিভ সাইন্স, ভালো খেলেছে আমি বলবো এটা। রাইট উইং ব্যাক হিসেবে আই থিঙ্ক হি উইল ক্লিক ইন এটিকে মোহনবাগান। ফিনিশিং নিয়ে আমি কিছু বলবো না, বিকজ হি ইজ আ রাইট উইং ব্যাক, সো হি ইজ এক্সপেক্টেড টু মিস দিস কাইন্ড অফ সিচুয়েশন বিকজ ও ফিনিশিং প্র্যাকটিস করে না। সো আই উইল নট ব্লেম হিম দ্যাট হি মিসড আ ওয়ান ওয়ান চান্স, বাট দেন আই উইল অ্যাপ্লড হিম যে আশিস রায় অ্যাটলিস্ট ওই চান্সটা ক্রিয়েট করতে পেরেছে, বিকজ যেভাবে তিনি ঢুকছেন ডি বক্সে সেটা কিন্তু এটিকে মোহনবাগানের জন্য একটা বড় স্ট্রেংথ হবে আপকামিং সিজনে। বিকজ ওরকমভাবে কাউকোর সাথে যেরকমভাবে বোঝাপড়া আশিস রায়ের হয়েছে এবং হয়তো পরে বুমুর সাথেও হবে, রাইট উইং চ্যানেল থেকে কিন্তু খুব ভালো চান্স এটিকে মোহনবাগান ক্রিয়েট করার ক্ষমতা রাখবে একবার যদি আশিস রায় ক্লিক করে যান এটিকে মোহনবাগানে। সো হি শোড দোজ সাইন্স ডেফিনেটলি। একটা যেটা আমার মনে হয় আশিস রায়কে খুব বেশি করে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে তুমি উঠে যাচ্ছ ঠিক আছে, এটা প্রবীর দাসের মধ্যেও ছিল এবং হয়তো সকল উইং ব্যাকসদের মধ্যে রয়েছে যে তুমি উঠছ ঠিক আছে, বাট অ্যাটলিস্ট তুমি নিচে নামো বাবা, নিচে নামো, নাহলে তোমার ডিফেন্স কিছু নেই। তো ওই উইং ব্যাকদের এটা আমার জানি না যে জুয়ান ফেরান্ডো মানে স্টাইল কিনা, বাট অ্যাটলিস্ট আমার তো কোনো স্টাইল মনে হলো না যে তোমার ছটা প্লেয়ার স্ট্রাইকে খেলছে, তোমার তিনটে স্ট্রাইকার, একটা মাঝ মাঠের প্লেয়ার আর দুটো উইং ব্যাক, সব কটা দেখি ওপরে খেলছে, আর তোমার ডিফেন্সে জাস্ট দুখানা ডিফেন্ডার, কি খেলবে ওরা, কি সামলাবে অপোনেন্ট কাউন্টার অ্যাটাক, দুখানা ডিফেন্ডার নিয়ে কাউন্টার অ্যাটাক সামলানো যায়? তো এটা স্টাইল হলে আমি অন্তত এটাকে স্টাইল মনে করি না। তো এটা একটা বড় নেগেটিভ লাগলো আমার কালকের ম্যাচটায় যে প্রপার ফর্মেশন ছিল না কিছু, ছজন দেখি ওপরে খেলছে একসাথে। আরে বাবা অ্যাটাক করতো ঠিক আছে, গোল করার চেষ্টা করতো ঠিক আছে, বাট অ্যাটলিস্ট ডিফেন্সের সময় তো নামো, তোমরা তো সেটাও নামছো না বাবা, তাহলে আর এটা কি স্টাইল হলো? তো যাই হোক, তো আমি আশিস রায়কে 5 দিলাম তার পারফরমেন্সটার জন্য, বিকজ আই থিঙ্ক হি ওয়াজ জাস্ট অ্যাভারেজ। চলে আসবো আমরা ব্র্যান্ডন হ্যামিলের সম্পর্কে আলোচনা করতে। তো ফাইন ঠিক আছে, কিছু কিছু মুহূর্ত ভালো খেলেছেন ব্র্যান্ডন হ্যামিল এবং আমি ওকে 4 দিয়েছি কালকের ম্যাচটার জন্য। সো আই থট দ্যাট ওকে ফাইন, হি ওয়াজ জাস্ট আ লিটল বিট বিলো অ্যাভারেজ, কারণ ডিফেন্সে কয়েকটা সিচুয়েশন আমার মনে হলো হ্যামিল ভীষণ এ হয়েছিলেন, মানে একটুখানি নার্ভাস হয়ে গেছিলেন, বিকজ একটা সময় দেখছি যে হ্যামিলের সামনেই বল ড্রপ করছে, হ্যামিল থেকে এদিক ওদিক করে পুরো একটা পুরো 360 ডিগ্রি ঘুরলো, মানে বলটাই খুঁজে পাচ্ছে না পায়ের কাছে। সো এই জিনিসগুলো ইউ ডোন্ট এক্সপেক্ট ফ্রম আ প্রফেশনাল অ্যান্ড এক্সপিরিয়েন্স ডিফেন্ডার লাইক ব্র্যান্ডন হ্যামিল। বাট পোগবার থেকে বেটার আমার লেগেছে হ্যামিলকে গোয়িং আপ ফ্রন্ট, যখন হ্যামিল ওপরে উঠছে ভীষণ ভালো লেগেছে আমার তাকে, পোগবার থেকেও একটু বেশি। বাট হ্যামিলের যেটা আমার নেগেটিভ লাগলো সেটা হচ্ছে যে ও প্রচণ্ড মানে পেছোতে থাকে, মানে একবার যখন ডিফেন্ডার পেছোতে থাকে ইউ আর গিভিং চান্স টু দ্য অ্যাটাকার্স টু ক্লোজ ইন, তো সেই কারণে এই একটা নেগেটিভ লাগলো। আর একটা লাগলো সেটা হচ্ছে প্রপার ফিটনেসের অভাব এখনো হ্যামিলের রয়েছে, বিকজ হ্যামিল জ্বরে ভুগেছে, খুব সময় কম পেয়েছেন ট্রেনিং করার দলের সাথে, তো সেই কারণে আই এম নট গোয়িং টু জাজ হ্যামিল অলসো। সো হ্যামিল পোগবা দে নিড টাইম, দে আর নিউ প্লেয়ার্স, দিস আর নিউ কন্ডিশনস, সময় লাগবে এই প্লেয়ারদের মানাতে, এবং সেই কারণে আমি হ্যামিলকে 4 দিয়েছি। বাট আই এক্সপেক্ট দ্যাট হি উইল গ্রো ইন দিস কন্ডিশনস। তো হ্যামিলের পরে আসবো আমরা সুভাষিস বোসের সম্পর্কে আলোচনা করতে। তো সুভাষিস বোসকে আমি জাস্ট 4 দিয়েছি, আই থিঙ্ক আশিকের জায়গায় সুভাষিস বোস নেমেছিলেন, বাট আশিকের পারফরমেন্স তিনি একেবারেই মানে কপি করতে পারেননি। আশিক প্লেড আ বেটার গেম দ্যান সুভাষিস এবং সুভাষিস মাঝে মধ্যে উপরে উঠছিল ঠিক আছে, বাট আই থিঙ্ক আশিক যেরকমভাবে লেফটিং ব্যাকে নজর কেড়েছেন সুভাষিস বোস সেরকম নজর না কাটতে পারলেও সুভাষিসের সব থেকে বড় স্ট্রেংথ যেটা আমার লাগে এখন হয়েছে সেটা হচ্ছে তার ড্রিবলিং, ভালো তিনি কাটিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছেন এবং খুব ক্লোজ পাসগুলো সেগুলো কিন্তু পিন পয়েন্ট সুভাষিস রাখছে, সেটা আমার ভালো লেগেছে। এবার সুভাষিস আই থিঙ্ক একটা চান্স মিস করেছে, সো অ্যাট দি এন্ড অফ দ্য আই থিঙ্ক ইট ওয়াজ আ গেম অফ মিস চান্সেস। তো আমি সুভাষিসকে 4 দিয়েছি 10-এর মধ্যে, বাট ইউ ক্যান অলসো গিভ হিম আ 5 বিকজ আই থিঙ্ক ইট ওয়াজ জাস্ট অ্যাভারেজ। সো যেটা বললাম যে ইট ওয়াজ আ গেম অফ মিস চান্সেস, এবং এখান থেকে প্রশ্ন উঠছে যে জুয়ান ফেরান্ডো কি করলেন কালকে, তার সাবস্টিটিউশনগুলো দ্যাট ডিডন্ট মেক সেন্স, তার প্লেইং স্টাইল দ্যাট ডিডন্ট মেক সেন্স, অথচ এটিকে মোহনবাগান 28টা গোল স্কোরিং চান্স ক্রিয়েট করছে, সো হাউ ইজ দ্যাট ইভেন পসিবল? সো আমি জুয়ান ফেরান্ডোকে 6 দিয়েছি 10-এ, বিকজ আই থট দ্যাট জুয়ান ফেরান্ডো যেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছেন এটিকে মোহনবাগানে সেটা করতে তিনি সাকসেস পেয়েছেন, সফল হয়েছেন সেই কাজটা করতে। তো সেই কারণে ইট ওয়াজ নট হুয়ানস ফল্ট যে মানবীর, কিয়ান, লিস্টার্নার এরকম সিটার্স মিস করেছেন, সো দ্যাট ওয়াজ আ পজিটিভ ফ্রম হুয়ানস সাইড। নেগেটিভ হচ্ছে যে ডিফেন্সে অবভিয়াসলি আই থট যেটা বললাম যে একটা সময় আমরা জানি যে কি 5-3-2 ফর্মেশন হয় উইং ব্যাক সিস্টেম, বাট একটা সময় দেখছি ছটা প্লেয়ার স্ট্রাইক খেলতে এটিকে মোহনবাগানে, এরকম একটা সময় যেখানে রাজস্থান ফুল কনফিডেন্স পেয়ে গেছে, ফুল তারা উঠছে, তারা কিন্তু আর ডিফেন্সিভ ফুটবল খেলছে না যেটা তারা ফার্স্ট 50 মিনিটস খেলেছে, তারা কিন্তু উঠছে, কাউন্টার অ্যাটাক করছে, সেখানে দাঁড়িয়ে ওয়েন ইউ আর সিইং যে রাজস্থান 4-5টা করে প্লেয়ার এটিকে মোহনবাগানের ডিফেন্সের দিকে পাঠাচ্ছে, সেখানে দাঁড়িয়ে কিভাবে জুয়ান এটা অ্যালাউ করলো যে এটিকে মোহনবাগানের জাস্ট দুটো ডিফেন্ডার সবসময় থেকে গেছে ডিফেন্সে, তো গোল তো হবেই না, দুজনের এগেনস্টে 5 জন অ্যাটাক করতে আসে, কি করে সামলাবে এটিকে মোহনবাগানের ডিফেন্স? সো দ্যাট ওয়াজ আ বিগ নেগেটিভ ফর মি যে কিভাবে জুয়ান সেটাকে অ্যালাউ করলেন, যতই তুমি গোল করার চেষ্টা করো না কেন অ্যাট দি এন্ড অফ দ্য তোমাকে ডিফেন্সেও সেই ব্যালেন্সটা মেনটেন করতে হবে। আর জুয়ান অবভিয়াসলি এটা বিশ্বাস করেন যে অপোনেন্ট যারা গোল করবে তার থেকে একটা বেশি গোল আমরা করবো, বাট তোমরা তো সেটাও করতে পারছো না, তোমরা যখন গোল করতে পারছো না অ্যাটলিস্ট ডিফেন্সটাকে তো সামলাও, বিকজ এরকম ম্যাচে সবসময় চান্স থাকে একটা আপসেট ঘটা, সবসময় দেয়ার ইজ অলওয়েজ আ চান্স দ্যাট দি আন্ডারডগস উইল উইন আ গেম আগেনস্ট দ্য ফেভারিটস, এটাই তো ফুটবল। তো সেটা জুয়ানকে ভাবা উচিত ছিল যে রাজস্থান হয়তো এটিকে মোহনবাগানকে হারাতে পারে। আর একটা নেগেটিভ যেটা লাগলো সেটা হচ্ছে ইউ সাবস্টিটিউটেড ইউর বেস্ট মিডফিল্ডার ফ্রম দ্য ফার্স্ট হাফ, বুমুকে তুমি নামিয়ে দিলে, যতই এটা মানি যে জুয়ান দল দেখে নিতে চেয়েছিলেন, তার প্লেয়ারদের দেখে নিতে চেয়েছিলেন, বাট মানে আই ডোন্ট থিঙ্ক দ্যাট বুমুকে তোলাটা ওয়াজ দ্য রাইট চয়েস।
এরই সাথে হাম থেকে রাইট উইং ব্যাক খেলানো, সেটাও আমার খুব একটা ভালো কিন্তু লাগেনি। সো দেয়ার আর কোয়েশ্চেন্স আস্কড, অবভিয়াসলি জোয়ানের কোচিং স্টাইল নিয়ে আমি জানি যে অনেকে প্রশ্ন তুলছো, বাট আমি তুলছি না। আই থট এটিকে মোহনবাগান প্লেড আ লট বেটার, আ ফার ফার বেটার গেম দেন রাজস্থান। দে ডিজার্ভ টু উইন, এটিকে মোহনবাগান অ্যাট লিস্ট ডিজার্ভ দ্য ড্র, বাট দে ডিডেন্ট প্লে লাইক লুজিং, দে ডিডেন্ট ডিজার্ভ টু লুজ দ্য গেম। মানে ড্রটাই তাদের জন্য একটা হারের মতন ব্যাপার ছিল, সেখান থেকে দাঁড়িয়ে এটিকে মোহনবাগান ম্যাচটা হেরে যাবে এটা কখনোই বিশ্বাস করিনি বা কেউই হয়তো বিশ্বাস করেনি। তো সেই কারণে এটিকে মোহনবাগানের ম্যাচটা হারা উচিত ছিল না, তারা হারার মতন খেলেও নি। সো ইট ওয়াজ আ ভেরি ভেরি ব্যাড ডে এট দি অফিস, ব্যাড লাক ফর এটিকে মোহনবাগান কালকে একেবারেই কিন্তু মানে গোলের লাক ছিল না। দুটো গোল হয়েছে সেটাই তোমাদের মনে হবে যে কত ভাগ্যের ব্যাপার যে অ্যাটলিস্ট দুটো গোল হয়েছে, অ্যান্ড ইট কেম ফ্রম আশিক দ্য ডেবিউটান্ট, সো দ্যাটস আ পজিটিভ সাইন। পরের ম্যাচ মুম্বাই, মুম্বাইয়ের এগেনস্টে আমি জানি না এটিকে মোহনবাগান কি খেলে, বিকজ একবার যদি মুম্বাই ম্যাচে কোনো কিছু ঘটে যায়, অঘটন ঘটে, যে মানে অঘটন তো বলবো না বিকজ মুম্বাই আর আ ভেরি গুড টিম, সো যদি এটিকে মোহনবাগান মুম্বাইয়ের কাছে ড্র করে বা হেরে যায়, অ্যান্ড ইস্ট বেঙ্গলের কালকে ম্যাচ রয়েছে, সেই ম্যাচ যদি ইস্ট বেঙ্গল জিতে যায় ডার্বি কিন্তু ভাই জমে যাবে। এটিকে মোহনবাগান হ্যাজ টু উইন দ্য গেম এগেনস্ট মুম্বাই, বিকজ ডার্বির আগে যদি পরপর দুটো ম্যাচ হেরে এটিকে মোহনবাগান নামে তাদের মোরাল কিন্তু সেরকম থাকবে না, হয়তো খিদে অনেক থাকবে গোল করার ডার্বিতে, বাট ইস্ট বেঙ্গলের কাছে আমি জানি না যে এই পারফরমেন্স নিয়ে আই থিঙ্ক ইস্ট বেঙ্গল সমর্থকরা একটুখানি আশাবাদী হবেন যে এটিকে মোহনবাগান এরকম খেলেছে, বাট দেন আগেন এটিকে মোহনবাগান আই ডোন্ট থিঙ্ক দে হ্যাড এ গুড নাইট স্লিপ ইয়েস্টারডে। সো আমি জানি যে এরকমভাবে রিভিউ করলে ম্যাচটা অনেক বড় হয়ে যাচ্ছে মানে আমার ভিডিওটা, তো সেই কারণে আমি চেষ্টা করবো, আমার ফার্স্ট ট্রাই ছিল, সো তাই জন্য একটু বড় হয়ে গেছে ভিডিওটা, বাট আশা করছি যত আমি এই ভিডিওটা এরকমভাবে করবো তত হয়তো আমি টাইমটাকে আরও শর্ট করতে পারবো, আরও ক্রিস্প করতে পারবো আমার কন্টেন্টটা। তো সেই কারণে আই নিড ইউর রিভিউজ, যে তোমাদের এরকমভাবে রিভিউ পছন্দ কিনা, তোমরা নিজেরাও ইন্টারঅ্যাক্ট করতে পারবে আমার সাথে, তোমাদের ফর্ম অবভিয়াসলি আমি বললাম যে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা সেই ফর্ম খুলে নিজেরা প্লেয়ারদের রেটিং দিতে পারো এবং আমি সেটা একটা অ্যাভারেজ করে তোমাদেরকেও দেখাবো যে তোমরা সমর্থকরা কি ভাবছো, কারা ভালো খেলেছে কারা খারাপ খেলেছে। তো সেই কারণে আই থিঙ্ক ইটস এ ভেরি ইন্টারঅ্যাক্টিভ প্রসেস এবং আমি এক্সপেক্ট করছি তোমাদের এই প্রসেসটা ভালো লাগবে, বাট আমি জানি যে ভিডিও লেন্থ একটা বড় ইস্যু, তো সেই কারণে আমি চেষ্টা করবো আরও ক্রিস্প করার কন্টেন্টটা, আরও ছোট করার ভিডিওটা, তো সেই কারণে সময়ের সাথে এটা হয়ে যাবে আমি আশা করছি, আমি এক্সপেক্ট করছি বিকজ এটা আমার ফার্স্ট ট্রাই ছিল। সো আমি আপাতত আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, আর বড় করছি না ভিডিওটাকে, অবশ্যই ফর্মটা ফিল আপ করো তোমরা সবাই, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, আমি চাই তোমরা ভালো করে রেসপন্স করো। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না, যারা প্রথমবার এসেছো চ্যানেলটা এবং এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি কিসের ওয়েট করছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।